हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल इजी कुकिং एंड ब्लॉग्स। এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মতিচুর লাড্ডু রেসিপি। সামনেই চলে আসছে পূজো, আর পূজোতে আপনারা ঝটপট এই মতিচুর লাড্ডু কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর তৈরি করে এটা খুবই সহজ, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু কোনো আমি ডিপ ফ্রাই করে তৈরি করিনি, এটা আমি ডাল দিয়ে তৈরি করেছি, কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাই অবশ্যই আপনারা এই পূজোতে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, দেখবেন আপনাদের ছোট বড় বাসায় সবাই পছন্দ করবে। আর বিশেষ করে আপনারা কিন্তু এই লাড্ডুটা পুজোতেও ব্যবহার করতে পারবেন, কারণ যেহেতু বাসায় তৈরি করবেন, একটু শুদ্ধভাবে যদি আপনারা এটা তৈরি করেন তাহলে আপনারা এটা পুজোর প্রসাদ হিসাবেও তৈরি করতে পারবেন। কিন্তু তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো চলুন দেখে নিই আমরা কিভাবে তৈরি করব। এখন একটা পাত্রে আমি এখানে নিয়ে নিব বুটের ডাল অথবা বড় ডাল, আপনারা যে নামে চিনেন সেই ডালটাই এখানে নিয়ে নিচ্ছি। আর এই ডালটা আমি এখানে হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এটাকে সাদা পানি দিয়ে প্রথমে একটু ক্লিন করে নেব, যদি ডালের ভিতরে কোনো ময়লা থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আর এরপরে ডালটা ধোয়া হয়ে গেলে এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখুন ডালটা আমি এখানে ক্লিন করে নিয়েছি, এখন আমি 1 কাপের মতন পানি দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আপনারা যতক্ষণ পারেন অন্তত 4 থেকে 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন। ডালটা যখন 4 থেকে 5 ঘন্টা ভিজানো হয়ে গেছে এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে দেখুন ব্লেন্ড করে নিয়েছি, এভাবে সবটুকু ডাল ব্লেন্ড করে নিতে হবে। আর যদি এরকম একটু দলা দলা একটা দুই একটা শক্ত থাকে তাহলে আবার অল্প একটু পরিমাণে পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেবেন। এরপরে চলে যাব রান্নায়। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতন ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমরা একটু ভেজে নিব বাদাম কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন, বাট মতিচুর লাড্ডুতে একটু বাদামটাই ভালো লাগে আর কি। তো এখানে আমি কাজু বাদাম খুবই ছোট ছোট করে কেটে এগুলোকে একটু ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে তুলে নিলাম। এরপরে আমরা যে ডালটা ব্লেন্ড করে রেখেছিলাম তখন এখন এই ডালটা ঘির ভিতরে ভেজে নিব। আর ডালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম ক্রাঞ্চি করে, যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই ডালটাকে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে একদম মিডিয়াম লো আছে আপনার ডালটাকে ভেজে নেবেন, যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে বা ক্রাঞ্চি হয়ে যায়, আর যতক্ষণ না জল বা পানি যেটাই বলেন সেটা শুকায় না যাওয়া পর্যন্ত ডাল থেকে। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আর এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মতিচুর লাড্ডুটাও ভালো হবে না, তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, ডালটা একটু ঝরঝরে করে ভেজে নিতে হবে। আমার ডালটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে ব্লেন্ড করে নিব। আমি এখানে ডালটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জারে আমি অল্প পরিমাণে কিছু দিয়ে দিচ্ছি এটাকে ব্লেন্ড করার জন্য। দেখুন আমি প্রথমে যেটুক নিয়েছিলাম সেটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এরপরে বাকিগুলো আমি এভাবে ব্লেন্ড করে নিব। বাকিটুকু আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে আমরা এখন শিরা তৈরির জন্য চলে যাব। একটু হাত দিয়ে একটু ঝরঝরে করে চারদিকে একটু ছড়িয়ে এটাকে সাইডে রেখে দিব। এরপর এটাকে শিরা তৈরি করে নেব। শিরার জন্য এখানে দিয়ে দিব 1/3 কাপের মতন চিনি, আর দিয়ে দিব হচ্ছে 1/2 কাপের মতন পানি। এখন এই চিনিটা গলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দিয়ে দিব 2টা এলাচ, একটু স্মেলের জন্য 2টো এলাচ দিয়ে দিব। আর চিনিটা যখন গলে যাবে তখন এর সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে দিব, সেটা হচ্ছে রেড ফুড কালার। আপনারা চাইলে এখানে ইয়েলোও দিতে পারেন অথবা রেডও দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ। এরপরে চিনিতে যখন 1/3 মতন আঁশ চলে আসবে, আপনি হাতে নিলে বুঝতে পারবেন একটু তার তার হবে, তখনই ভাববেন এটা হয়ে গেছে।
তখন আমরা এর ভিতরে মিশিয়ে দেব হচ্ছে ডালটা যেটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম। আর এখন ডালটা চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর একটু ঝরঝরে না হওয়া পর্যন্ত আমরা এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। ভালো করে শিরার সাথে এই মিশ্রণটা মিলিয়ে নিতে হবে, তা না হলে একটু কোথাও মিষ্টি লাগবে আবার কোথাও মিষ্টি লাগবে না, এই কারণে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এভাবে মেশাতে মেশাতে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু দেখবেন ঝরঝরে হয়ে যাবে। দেখুন এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর নামানোর পরে একটু ঠান্ডা করে নিব। এখনই ডালের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা যে ভেজে রেখেছিলাম বাদাম কুচি সেটা দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এরপর মিক্সারটা একটু মিক্স করে নিব, বাদামগুলো সব ডালের সাথে একটু মিক্স করে নিয়ে তারপর এই হালকা গরম অবস্থায় আমরা এখন লাড্ডুগুলো শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় শেপ করে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতন শেপ করে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল, এভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি আমি। এগুলো তৈরি করার পরে এগুলো আপনারা ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা বাইরে রাখতে পারেন। তো দেখুন তৈরি হয়ে গেল আমার মতিচুর লাড্ডু, খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ হয়। তাই বাসায় আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করবেন, আর যেহেতু পুজো সামনে তো সেই ক্ষেত্রে বাসায় এরকম একটা সুইট যদি আপনারা নিজেরা তৈরি করেন তাহলে সবাই কিন্তু পছন্দ করবে। তা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।